আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরু করছি আজকের আলোচ্য বিষয়, ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার স্তর, লেভেল অফ ম্যানেজমেন্ট, লেভেল অফ ম্যানেজমেন্ট, এই অংশটুকু নিয়ে আলোচনা। ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার স্তর বলতে মূলত একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকদের পর্যায়ক্রমিক পদমর্যাদার অবস্থাকে বোঝায়। একটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপকদের পর্যায়ক্রমিক পদমর্যাদার অবস্থাকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। সাধারণত বড় প্রতিষ্ঠানগুলোতে বৃহৎ আয়তন উৎপাদন যেখানে রয়েছে, এরকম প্রতিষ্ঠানে আলাদা আলাদা বিভাগ উপবিভাগ থাকে। এই আলাদা আলাদা বিভাগ উপবিভাগের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা থাকে। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। এখানে ব্যবস্থাপনার তিনটি শ্রেণী লক্ষ্য করা যায়। একটি হলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, একটি মধ্যম এবং আরেকটি হলো নিম্ন। তাহলে ব্যবস্থাপনার স্তর কয়টি? তিনটি। এটাই আমরা আজকে আলোচনা করব। মূলত দেখো, আমরা একটি ছক আছি এখানে, এখানে ক, এটাকে আমরা বলবো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, এটাকে বলবো আমরা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। আর সর্বশেষ র, এটা হলো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনার স্তর কয়টি? তিনটি। একটি হলো টপ লেভেল অফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলছি। সেকেন্ড ওয়ান মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, এটাকে আমরা বলছি মিড লেভেল অফ ম্যানেজমেন্ট। আর সর্বশেষ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, অর্থাৎ লোয়ার লেভেল অফ ম্যানেজমেন্ট। এই তিনটা ব্যবস্থাপনার স্তর নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি একটি প্রতিষ্ঠানে, বিশেষ করে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাকে অনেকে কি করা হয়েছে, তিনটি শ্রেণীতে ভাগ করে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালানো হয়েছে। এখানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? এখানে যে বিষয়টি আছে, এখানে সাধারণত প্রধান নির্বাহী থাকে। আমরা একটু লিখে নিই, প্রধান নির্বাহী, একটু সংক্ষেপে লিখলাম, তারপরে আমরা বিস্তারিত লিখব। ব্যবসায় ইউনিটের প্রধান, ইউনিটের প্রধান এই জায়গাতে অবস্থান। এবার এখানে কে বা কারা আছে এ সম্পর্কে আমরা বিস্তারিত লিখব। আর এখানে লিখব কার্যিক প্রধান, কার্যিক প্রধান। তাহলে এই যে ব্যক্তিগত অবস্থান, অ্যাকচুয়ালি প্রধান নির্বাহী, এখানে কে কে থাকতে পারে, তাদের উদ্দেশ্য বা কাজ কি? মধ্য পর্যায়ে ব্যবসায়িক ইউনিটের প্রধান, এখানে কে বা কারা আছেন, তাদের কাজ কি? লাস্ট ওয়ান কার্যিক প্রধান, এখানে কে বা কারা আছেন, তাদের
বিষয়গুলো নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করছি আজকে। তো শুরু উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলা হয়? এটি ব্যবস্থাপনার সবচেয়ে উঁচু স্তর। ব্যবস্থাপনার সবচেয়ে উঁচু স্তর। এই স্তরে সাধারণত প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করা হয়, নীতি নির্ধারণ করা হয়, পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ উচ্চ স্তরে, ব্যবস্থাপনার উচ্চ স্তরে যারা অবস্থান করছেন তাদের কাজ হল প্রতিষ্ঠানের গোল সেট আপ করা, উদ্দেশ্য নির্ধারণ করা, লক্ষ্য নির্ধারণ করা, প্রতিষ্ঠানের নীতি ঠিক করা, নীতি নির্ধারণ করা, পরিকল্পনা তৈরি করা এবং নাম্বার চার সিদ্ধান্ত গ্রহণ করা। এই যে প্রতিষ্ঠানের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ যে কাজ, এই চারটি কাজ মূলত টপ লেভেল অফ ম্যানেজমেন্টে করা হয়। এই টপ লেভেল অফ ম্যানেজমেন্টের এই উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়, এজন্য এদেরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ সাংগঠনিক কাঠামোর যে স্তরে, সাংগঠনিক কাঠামোর যে স্তরে ব্যবস্থাপক উদ্দেশ্য নির্ধারণ করেন, নীতি নির্ধারণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, সিদ্ধান্ত গ্রহণ করার মতো কর্মসূচি গ্রহণ করেন, এই স্তরকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপনা। আর এই উচ্চ স্তরের মধ্যে যে যে ব্যক্তিবর্গ অবস্থান করতেছেন তিনি হতে পারেন প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান প্রধান অথবা চেয়ারম্যান। ঠিক আছে, প্রতিষ্ঠানের প্রধান যিনি চেয়ারম্যান তিনি থাকতে পারেন। ঠিক আছে, আমি কি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর আমরা লিখি, ম্যানেজিং ডিরেক্টর তিনি থাকবেন। এখানে সিইও প্রধান নির্বাহী অফিসার, প্রধান নির্বাহী অফিসার এটা আমরা লিখি সিইও, তিনি অবস্থান করবেন। এখানে অবস্থান করবেন নির্বাহী পরিচালক, নির্বাহী পরিচালক ইডি বা এক্সিকিউটিভ ডিরেক্টর অবস্থান করবেন। ঠিক আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর অবস্থান করবেন। তো এই ব্যক্তি তাদের দায়িত্ব কর্তব্য এখানে সম্পন্ন করবেন। তাহলে আমরা প্রতিষ্ঠান প্রধান চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর থাকবেন, সিইও থাকবেন, হ্যাঁ ইডি থাকবেন, এরা হলেন মূলত প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণকারী, নীতি নির্ধারণকারী, পরিকল্পনা তৈরিকারী এবং সিদ্ধান্ত গ্রহণকারী। এটা হলো টপ লেভেল অফ ম্যানেজমেন্টের কাজ। তো আমরা চলে যাচ্ছি এখন মিডল লেভেল অফ ম্যানেজমেন্টে। মিডল লেভেল অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয়? মধ্য স্তরের ব্যবস্থাপনা। এই মধ্য স্তরের ব্যবস্থাপনা বলতে আমরা সাংগঠনিক কাঠামোর যে স্তরে, সাংগঠনিক কাঠামোর যে স্তরের ব্যবস্থাপকগণ নিম্ন স্তরে কর্মরত, নিম্ন স্তরে কর্মরত শ্রমিক কর্মীদের কার্য সম্পাদন নিশ্চিত করেন সেই স্তরকে বলা হয় মিড লেভেল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ মধ্য স্তরের ব্যবস্থাপনা। তাহলে একটি প্রতিষ্ঠানের ভেতরে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে শ্রমিক কর্মী কর্মরত রয়েছে তাদের দ্বারা কাজ করিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিয়োজিত যে ব্যবস্থাপনা স্তর রয়েছে এই স্তরকে আমরা বলি মূলত মিডল লেভেল অফ ম্যানেজমেন্ট। আরো সহজ করে বলি যে টপ লেভেলে বিহিত পরিকল্পনা সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে সরাসরি নিযুক্ত যে ব্যবস্থাপনা স্তর সেই স্তরকে বলা হয় মিডল লেভেল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ মধ্য স্তরের ব্যবস্থাপনা। তাহলে মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজই হল মূলত উচ্চ স্তরে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা। এজন্য লোয়ার লেভেলের অবস্থানরত শ্রমিক কর্মীদের কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া, কাজের ব্যাপারে কি দেওয়া, নির্দেশনা দেওয়া, পাশাপাশি কাজটি দেখা যে পরিকল্পনা যে কাজটি হচ্ছে কিনা, এর জন্য কাজের মধ্যে সমন্বয় তৈরি করা, তাদেরকে প্রেরিত করা, হ্যাঁ
কাজগুলো মূলত কোন পর্যায়ে মধ্য স্তরে ব্যবস্থাপক করে থাকেন আর এই মধ্য স্তরে ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের মধ্যে আমরা যদি বলি বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান সহকারী ব্যবস্থাপক ঠিক আছে এরিয়া ম্যানেজার এরা রয়েছে পাশাপাশি আমরা যদি আরো বলি মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক গবেষক হ্যাঁ ল্যাবরেটরি পরিচালক ভাইস প্রেসিডেন্ট এরাও এই মধ্যেই পড়ে ঠিক আছে ল্যাব সহকারী তিনিও এর আওতাধীন নিয়ন্ত্রক ব্যবস্থাপক ঠিক আছে এরা এই মধ্য স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত এদের কাজ হল টপ লেভেলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করা তাহলে আশা করি মধ্য স্তর সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা যেখানে আমরা বলছি কার্যিক প্রধান নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলা হয় অর্থাৎ ব্যবস্থাপনার যে স্তরে কি করে শ্রমিক কর্মীদের কাজের জন্য যারা কি করে চেষ্টা চালায় সরাসরি শ্রমিক কর্মীদের সাথে ইনভলভ থেকে যুক্ত থেকে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যায় আপ্রাণ চেষ্টা চালায় সেই স্তরের ব্যবস্থাপনাই হল মূলত নিম্ন স্তরের ব্যবস্থাপনা অর্থাৎ সরাসরি শ্রমিক কর্মীদের সাথে যুক্ত থেকে উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার যে স্তরটি সরাসরি সংযুক্ত থাকে সেই স্তরকে বলা হয় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা সেই স্তরের নাম কি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা এটাকে আমরা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট বলতে পারি সরাসরি জড়িত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এদের গুরুত্বটা অনেক বেশি তো আমরা বলেছিলাম যে নিম্ন স্তরের ব্যবস্থা এই স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কে কে রয়েছেন সুপারভাইজার ফোরম্যান কর্ম অধিনায়ক এরা হলেন এই স্তরের ব্যবস্থা সুপারভাইজার ঠিক আছে ফোরম্যান কর্মনায়ক এরা হলেন এই অংশের সাথে সরাসরি যুক্ত আবার এখানে যদি আঞ্চলিক বলি এটা হবে আঞ্চলিক ব্যবস্থাপক এই যে ব্যক্তিবর্গ এরা নিম্ন স্তরের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে এরা সরাসরি শ্রমিক কর্মীদের নিয়ন্ত্রণ করে থাকেন তাদের কার্যক্রম তদারকি করে থাকেন ঠিক আছে আর তাদের কার্যকরী তদারকি কার্যকরী নিয়ন্ত্রণ কার্যকরী পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হয় ঠিক আছে তাহলে আজকের আলোচনা বিষয় কি ছিল ব্যবস্থাপনার স্তর লেভেল অফ ম্যানেজমেন্ট লেভেল অফ ম্যানেজমেন্টের তিনটি স্তর রয়েছে উদ্দেশ্য নির্ধারণ নীতি নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ এই প্রধান গুরুত্বপূর্ণ চারটি কাজের সাথে তারা সম্পৃক্ত মধ্য স্তরে রয়েছে বিভাগীয় প্রধান সহকারী ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার ল্যাব সহকারী নিয়ন্ত্রক ব্যবস্থাপক ঠিক আছে আর অনেকেই আর এদের যে প্রধান কাজ সেটা হলো
কাজ করে নেওয়া এটা হলো তাদের প্রধান কাজ এর জন্য তাদের প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হতে পারে হ্যাঁ সংগঠিত করার কাজ তাদের হাতে রয়েছে তাদের কর্মী দাওতে কর্মী সংস্থানের কাজ তাদের হাতে রয়েছে কর্মীদেরকে প্রশিক্ষণকরণ তাদের কাজের মধ্যে সমন্বয় এর এই বিষয়গুলো এই তৃতীয় পর্যায়ে ব্যবস্থাপনা করে থাকে আমরা তৃতীয় পর্যায়ে ব্যবস্থাপনার কাজ চলে আসছি এখানে সুপারভাইজার ফোরম্যান কর্মনায়ক আঞ্চলিক ব্যবস্থা পদ এই ব্যক্তিগুলো এখানে অবস্থান করে তাদের কাজ হলো মূলত একটি প্রতিষ্ঠানে যে কর্মী রয়েছেন এদের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা চালানো এখন সরাসরি কর্মী নিয়ন্ত্রণের কাজ তাদের হাতে রয়েছে তাদের কার্যকরী পদক্ষেপের কারণে প্রতিষ্ঠান লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ